আসছে সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই নির্ভার আওয়ামী লীগের প্রার্থীরা। তবে মৌলভীবাজার দুই কুলাউড়া আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে নিজ দলের দুই স্বতন্ত্র ও বিএনপির সাবেক এক সংসদ সদস্যের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে। এখানে চতুর্মুখী লড়াইয়ে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে গোটা জেলায়। মৌলভীবাজার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর পাহাড় আর চা বাগান ঘেরা মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 15,13,652 জন যোগ্য ব্যক্তি নিয়ে মানে ভোট দেওয়ার জন্য আমরা দেব, যে বাল্লা চাইব আমরা তার ভোট দিব। বড়লেখা ও জুরি উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার এক সংসদীয় আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন। এখানে আরো চারজন প্রার্থী থাকলেও তাদের মধ্যে ভোটের মাঠে সক্রিয় কেবল জাতীয় পার্টি প্রার্থী। আমি তাদের আমাদের এলাকার শ্রমিক ভাই বোনেরা তাদের পক্ষে কথা বলে আসছি, বলছি, বলবো। আমার নির্বাচনী এলাকার সবাইকে নিয়ে আমি ভোট কেন্দ্রে যাচ্ছি পরিবর্তনের আশায়, মানুষ পরিবর্তন চায়। মৌলভীবাজার দুই কুলাউড়া আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে। এখানে আওয়ামী লীগের দুইজন স্বতন্ত্র প্রার্থী 2014 সালের সাংসদ আব্দুল মতিন এবং কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করা শফি আহমেদ সলমান শক্ত প্রতিদ্বন্দ্বী। বিএনপি দলীয় সাবেক সাংসদ এম এম শাহীন এবার তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন। এই আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস আছে ভোটের মাঠে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ থেকে আরম্ভ করে তৃণমূল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, অতীতে কোনোদিন কুলাউড়ার আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে, নৌকার পক্ষে এভাবে ঐক্য গড়ে তুলে নির্বাচনী প্রচারণায় নেমেছে সেই দৃষ্টান্ত খুব বিরল। মানুষ মনে করে যে তাদের সত্যিকারের জনগণের প্রার্থী হিসেবে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার তিন আসনে 8 জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের জিল্লুর রহমানকে চ্যালেঞ্জ জানাবেন এমন মুখ নেই। আর মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুল শহীদ। এই আসনে আরও 2 জন প্রার্থী থাকলেও আব্দুল শহীদকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন এমন প্রার্থী নেই। প্রচারণাতেও কাউকে দেখা যাচ্ছে না, যে কারণে এই দুই আসনের নৌকার প্রার্থীরা অনেকটাই নির্ভার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। We'll be right back.